উৎস্বসী পোর্টাল এনি আদার গ্রাউন্ড ট্রান্সফার নিয়ে গুরুত্বপূর্ণ একটি অর্ডার সামনে এসেছে হ্যাঁ বন্ধুরা আজকে অনারেবল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনি আদার গ্রাউন্ড উৎস্বসী প্রকল্পের এই ট্রান্সফার নিয়ে কেবলমাত্র দূরত্ব দেখিয়ে কিভাবে ট্রান্সফার পেয়েছেন বা কীভাবে ট্রান্সফার পাবেন আপনারা তা নিয়ে একটি গুরুত্বপূর্ণ রায় দান করেছেন সেই রায়ে কি বলা হয়েছে দীপ্তি বিশ্বাস নামে মুর্শিদাবাদ জেলার একজন প্রাথমিক শিক্ষিকা যার সার্ভিস পিরিয়ড পাঁচ বছর পূর্ণ হয়নি উনি দূরত্বের কারণে ট্রান্সফারে আবেদন করেন রিজেক্টেড হওয়ার পর সিঙ্গেল বেঞ্চে মামলা করেন এরপর মহামান্য আদালত কনসার্ন সার্কেলের এসআইকে আবেদন খতিয়ে দেখার নির্দেশ দেন এরপর মহামান্য সিঙ্গেল বেঞ্চ সেই আবেদন খারিজ করেন এই মর্মে যে ওনার যে ট্রান্সফারের গ্রাউন্ড ছিল তার যুক্তিযত নয় ও পাঁচ বছরের পূর্বে দূরত্বের কারণে করা ট্রান্সফার আবেদন জেনারেল ট্রান্সফারের অন্তর্ভুক্ত এবং একমাত্র স্পেশাল গ্রাউন্ডে করা ট্রান্সফারের আবেদনেই পাঁচ বছরের আগে গ্রহণযোগ্য সেক্ষেত্রে দূরত্বের কারণে কখনোই স্পেশাল গ্রাউন্ড হিসাবে গ্রাহ্য নয় এক্ষেত্রে কারণ হিসাবে দেখানো হয়েছিল ট্রান্সফার রুলের দু দুই সালের রুলস ফাইভ এবং সাবরুল তিন এবং এ টু ডিপ এই গ্রাউন্ডের কথাগুলি বলা হয়েছিল কিন্তু এরপরেই পিটিশনার ওই রায়কে চ্যালেঞ্জ করে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান মহামান্য ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় খারিজ করে ট্রান্সফার আবেদন প্রসেস করার নির্দেশ দেন ও সঙ্গে উল্লেখযোগ্য পর্যবেক্ষণ করেন যে দূরত্বের ও অন্যান্য কারণে করা ট্রান্সফারের আবেদন অর্থাৎ এনি আদার রিজন বা গ্রাউন্ড বা সাপ রুল থ্রি এর ক্লস ই এর আরেক ধরনের গ্রাউন্ডে ব্যাখ্যা হয়েছে তা স্পেশাল ট্রান্সফার হিসাবে বিবেচিত হতে পারে সেক্ষেত্রে পাঁচ বছরের চাকরি বাধ্যতামূলক নয় কোটের ব্যাখ্যা যেহেতু ক্লস ই সর্বজনীন হিসাবে এনি আদার রিজনে রাখা হয়েছে তা অবশ্যই স্পেশাল ট্রান্সফার হিসাবে বিবেচিত হবে তবে এক্ষেত্রে ট্রান্সফার অথরিটি যেন পিটিশনারের আবেদনের পরিপ্রেক্ষিতে স্যাটিসফাইড হন যে ট্রান্সফারটা ওনার একান্ত প্রয়োজন মহামান্য আদালত এও পর্যবেক্ষণ করেন যে আদালত কখনোই কোনো ট্রান্সফার আবেদনের যৌতিকতা বিচার করে আবেদন খারিজ করতে পারে না এবং সেটি সংশ্লিষ্ট ট্রান্সফার অথরিটির একান্ত নিজস্ব পরিধির মধ্যে পড়ে এই গুরুত্বপূর্ণ অর্ডারটি শেয়ার করেছেন সুবোধজ মান্না স্যার তো এই অর্ডারটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন ধন্যবাদ